এখন থাকছে হলিউডের বেশ কয়েকটা ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমেই থাকছে ডেডপুল 3 এর জন্য রায়ান রেনল্ডস কত পারিশ্রমিক পেতে পারে সেটা নিয়ে একটা কুইক আপডেট। এরপর থাকছে থর লাভ এন্ড থান্ডারে থরকে অ্যাকচুয়ালি কোন শেপে দেখা যাবে, রিভিল হলো সেটা। অ্যান্ড ফাইনালি থাকছে স্পাইডারম্যান 3 এর গল্পটা অ্যাকচুয়ালি কি ব্যাপারে হচ্ছে সেই বিষয়ে টম হল্যান্ড কিছুই জানে না। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমেই আসি ডেডপুল 3 এর কাছে। সো রায়ান রেনল্ডস ডেডপুল 3 এর মধ্য দিয়ে মার্ভেলে এন্ট্রি করতে পারে, আবার তার আগেও এমসিইউ এর অন্য কোনো মুভি দিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে জয়েন করতে পারে। যাই হোক, সবাই কিন্তু আসলে ডেডপুল 3 এর জন্যই অধীর আগ্রহে বসে আছে। অ্যান্ড এখানে যে ফুল অফ সারপ্রাইজ থাকবে এটাও আশা করা যাচ্ছে। এখন এই আর রেটেড সুপার হিরো ক্যারেক্টারে রায়ান রেনল্ডস তো হিউজ পপুলারিটি পেয়ে গেছে। অ্যান্ড এখন জানা গিয়েছে ডেডপুল 3 এর জন্য সে মোস্ট প্রবাবলি $20 মিলিয়ন $ পারিশ্রমিক হিসেবে পেতে পারে। অ্যামাউন্টটা কিন্তু হিউজ, বাট তারপরেও রায়ানসের অন্য মুভির ইনকামের তুলনায় একটু লো হয়ে যায়। ফর এক্সাম্পল, নেটফ্লিক্সের 6 আন্ডারগ্রাউন্ড মুভির জন্য সে নিয়েছিল $27 মিলিয়ন $। যাই হোক, এর আগে অবশ্য ডেডপুলের জন্য রায়ানকে আপফ্রন্ট স্যালারি হিসেবে দেওয়া হয়েছিল মাত্র $2 মিলিয়ন $। বাট এই ফিল্ম যখন বক্স অফিসে ম্যাসিভ বিজনেস করে তখন সে হিউজ বোনাস পেয়ে যায়। কিন্তু নেক্সট গসিপসে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে যায়। এবার সাধ্যের মধ্যে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্সে প্রিয় মানুষকে আরেকটি স্পেশাল ফিল করাতে উপহার নিয়ে নিন জেনউডের ফেসবুক পেজ থেকে। ভিডিওর কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখুন জেনউডের সব এক্সক্লুসিভ কালেকশন। এবার আসি থর লাভ এন্ড থান্ডারের কাছে। থর 4 অথবা থর লাভ এন্ড থান্ডার, এটা নিয়ে তো সবাই বেশ এক্সাইটেড। তবে সেই সঙ্গে অনেকের মনে একটু খুঁতো ছিল, সেটা হচ্ছে এখানে কি ওই অ্যাভেঞ্জার্স এন্ডগেমের মতোই মোটা থরকে দেখা যাবে কি না। অ্যান্ড লেজি ও এই মোটা থরকে আর দেখতে কেউ চায় না, মানে অনেকে কিন্তু ওই লেজি থরকে দেখতে ইন্টারেস্টেড না। বাট যাদের মনে এটা নিয়ে একটু হা হুতাশ ছিল তাদের জন্য গুড নিউজ হচ্ছে, থরকে এখানে আমরা মাস্কুলার ফর্মে দেখতে পাবো। শুধু মাস্কুলার ফর্মেই নয়, আরও লার্জ অ্যান্ড হিউজ বাল্ক আপ মাস্কুলার ফর্মে এবার থরকে আমরা দেখতে যাচ্ছি। রিসেন্টলি ক্রিস হ্যামসওয়ার্থের বডি ডাবল ববি হল্যান্ড হ্যান্টন সে জানায় থর 4 এ ক্রিসকে অনেক মাস্কুলার হতে হবে এবং বিগেস্ট সাইজে আরও রিপড ফর্মে তাকে দেখা যাবে, যেমনটা তাকে এর আগে অন্য কোনো এমসিইউ মুভিতে থর হিসেবে দেখা যায়নি। সেই জন্য ক্রিসের পাশাপাশি সেই বডি ডাবল অর্থাৎ ববিকেও অনেক হার্ড ওয়ার্কআউট করতে হচ্ছে। ফাইনালি আসি স্পাইডারম্যান 3 এর কাছে। স্পাইডারম্যান 3 এই ফিল্মের শুটিং তো শুরু হয়ে গেছে, কিন্তু এই ফিল্ম নিয়ে একটা স্পেকুলেশন শুরু থেকেই রয়েছে যে এখানে স্পাইডারম্যান 3 তে তিনজন স্পাইডারম্যানকে আমরা দেখতে পাবো, অর্থাৎ টম হল্যান্ডের স্পাইডারম্যান ভার্সনও থাকবে, টবি ম্যাগুয়ার থাকবে, অ্যান্ড অ্যান্ড্রু গারফিল্ডও কি থাকবে। ওয়েল, এই স্পেকুলেশনসের অ্যান্সার যদিও এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে জানা যায়নি, বাট দেন এগেইন আমরা স্পাইডারম্যান 3 নিয়ে এটা জানি যে এখানে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু অ্যাড করা হচ্ছে। বাট যাই হোক, রিসেন্টলি টম হল্যান্ডকে এই স্পাইডারম্যান 3 নিয়ে কোয়েশ্চেন করা হয়, অ্যান্ড সেই কোয়েশ্চেনের অ্যান্সারে টম হল্যান্ড জানায় 8 সপ্তাহ শুটিং হয়ে গেলেও সে অ্যাকচুয়ালি জানে না স্পাইডারম্যান 3টা আসলে কী বিষয়, আর বাকি দুজন স্পাইডারম্যান থাকবে কি না সেই বিষয়ে টম জানায়। তার ধারণা তারা দুজন এখানে থাকবে না। সে বলে তার কাছে মনে হয় স্পাইডারম্যান 3 তার স্পাইডারম্যান ভার্সনের কন্টিনিউয়েশন এবং এখানে বাকি দুজন স্পাইডারম্যান থাকার সম্ভাবনা নেই। বাট তারপরেও সে কিন্তু এটাও জানায় এখন তার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে সেটার উপর ভিত্তি করে সে কথাগুলো বলছে। আলটিমেটলি কোনো সিক্রেট এমসিইউ লুকিয়ে রেখেছে কিনা এটা তার জানা নেই। ওয়েল, এখন আমরা সবাই জানি এমসিইউ কিন্তু স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে বেশ সিক্রেসি মেনটেন করে এবং গোপনীয়তার সঙ্গে সব কাজগুলো চালায়, অ্যান্ড এটার প্রমাণ আবারও মিলল। আর টম হল্যান্ডকে তো স্পেশালি এই ব্যাপারগুলো নিয়ে একটু দূরেই রাখে তারা, কারণ হে ইজ দ্য স্পয়লার কিং। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড মুভি ও বিশ্বের সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্প গ্লোবাল